আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। আফগান জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ইমরান খানের। আফগানিস্তানে মানবিক সংকট এড়াতে দেশটির জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের শীর্ষ কমিটির বৈঠকে এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন তিনি। ইমরান খান বলেন, মানবিক সংকট এড়াতে আফগান জনগণকে তার সরকার সর্বাত্মক সহায়তা দেবে। বৈঠকে আফগানিস্তানে ত্রাণ সহযোগিতার জন্য আন্তর্জাতিক সমাজের কাছে জাতিসংঘের আহ্বানকে স্বাগত জানান তিনি। ইমরান খান বৈঠকে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আফগানিস্তানের মানবিক সংকট এড়ানোর জন্য বিশেষ করে চিকিৎসা, তথ্য প্রযুক্তি, অর্থ ও অ্যাকাউন্টিং খাতে উন্নত এবং প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে এরদোগান ও জনসনের ফোন আলাপ। সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে ফোনে আলাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তারা এক টেলিফোন আলাপের মাধ্যমে সিরিয়া ও ইউক্রেনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোগান ও জনসন তাদের ফোনালাপের সময় সিরিয়া ও ইউক্রেন ইস্যু ছাড়াও বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ও শরণার্থী ইস্যু নিয়ে আলোচনা করেন। তুর্কি যোগাযোগ অধিদপ্তর আরও জানিয়েছে, তুরস্ক ও যুক্তরাজ্যের এই দুই নেতা সহযোগিতামূলক সম্পর্ক জোরালো করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে কথা বলেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প ও বাণিজ্যের ওপর বিশেষ গুরুত্ব দেন এই দুই দেশের নেতা। ভারত থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন। ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন। এরই মধ্যে দুই দেশের মধ্যে এ বিষয়ে $37.50 কোটি মূল্যের ক্ষেপণাস্ত্র চুক্তি হয়েছে। কোনো দেশের প্রতিরক্ষা খাতে ভারতের ক্ষেপণাস্ত্র রপ্তানির এটি প্রথম চুক্তি বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। এ চুক্তির কথা নিশ্চিত করে ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী ডলফিন লরেনজানা বলেছেন, নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে ভারত বিধ্বংসী এসব ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে। জাহাজ বিধ্বংসী এসব ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে। নিজেদের সামরিক হাতকে আধুনিকায়নের জন্য $585 কোটি একটি 5 বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে ফিলিপাইন। দেশটি সামরিক খাতকে যুগোপযোগী করতে যুদ্ধের পুরনো সরঞ্জামগুলোকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ জাহাজ এবং ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত হেলিকপ্টারগুলো আধুনিকায়ন এই পরিকল্পনায় অংশ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরিকল্পনাটির মেয়াদের শেষ পর্যায়ে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করল দেশটি। চুক্তি অনুযায়ী ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড ফিলিপাইনের 3টি ব্যাটারি লঞ্চার, প্রশিক্ষণ সরঞ্জাম এবং রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী। জাহাজ বিরোধী এই ক্ষেপণাস্ত্র কেনার উদ্দেশ্য হল ফিলিপাইনের 200 নটিক্যাল মাইলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বৈদেশিক জাহাজের চলাচলে বাধা দেয়া। লেবাননের অর্থনীতিকে ডোবাচ্ছে আমেরিকা ও সৌদি আরব, বলছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ আলী দায়ুশ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে লেবাননের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। তিনি আরও বলেন, লেবাননের জনগণকে কষ্টে ফেলতে তারা সব ধরনের উপকরণ ব্যবহার করছে। তারা এর মাধ্যমে জনগণের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আনতে চায়। দামুশ বলেন, লেবাননে অর্থনৈতিক সংকট জিইয়ে রাখতে সৌদি আরব ও আমেরিকা মিলে ডলারের মূল্য নিয়ে নানা কারসাজি করছে। বিদেশি সাহায্য আসার ক্ষেত্রে বাধা দিচ্ছে, দুর্নীতিবাজদের শেল্টার দিচ্ছে, সংকট সমাধানের উপায়গুলো জটিল করে তুলছে, এমনকি বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে যাতে দুর্নীতিবাজরা শাস্তি না পায়। লেবাননের এই নেতা আরও বলেন, আমেরিকা ও সৌদি আরব এসব অপকর্মে লেবানিজ ফোর্সেস পার্টি নেতা সামির জাজারের মতো ব্যক্তিদেরকে ব্যবহার করছে। দেশের সব মানুষ এখন শত্রুকে চিনে ফেলেছে বলে তিনি জানান।
আফগানিস্তানের শীতার্ত মানুষের কাছে জ্বালানি পাঠালো ইরান। আফগানিস্তানের রাজধানী কাবুলের শীতার্ত মানুষের জন্য জ্বালানি পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। কাবুলের অনেক মানুষেরই শীত মোকাবেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাদের কাছে খনিজ কয়লা ও কাঠ পৌঁছে দেওয়া হয়েছে। এক একটি পরিবারকে অন্তত $20 মূল্যের জ্বালানি দেওয়া হয়েছে। কাবুলের মানুষের জ্বালানি চাহিদা মেটানোর ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি মাজার শরীফ সহ অন্যান্য এলাকাতে জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে ইরান সরকারের। এর আগে ইরান আফগানিস্তানের জনগণের কাছে চাল, আটা, চিনি ও ওষুধ সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আফগানিস্তানে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত সাইয়েদ হাসান মুর্তজাভি বলেছেন, সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী প্রতিবেশী আফগানিস্তানের জনগণের জন্য ত্রাণ সাহায্য পাঠানো অব্যাহত থাকবে, বিশেষ করে শীতকালে এই প্রক্রিয়া জোরালো থাকবে। যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও সিরিয়া। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, ইরান ও সিরিয়ার অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য বিশেষ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করার কথা ভাবছে। ইরানের পরিবহন মন্ত্রী রুস্তম কাশিমি সিরিয়ার সফর শেষে দেশে ফিরে স্থানীয় সময় বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তিনি বলেন, এক দশকের যুদ্ধ শেষে সিরিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এজন্য ইরান ও সিরিয়া নিজেদের অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছে। রুস্তম কাশিমি বলেন, দামেস্ক সফরের সময় তিনি সিরিয়ার কর্তৃপক্ষের সাথে যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের বিষয়ে চূড়ান্ত চুক্তি করার জন্য ইরানের সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল শিগগিরই সিরিয়ার সফর করবেন। 2011 সাল থেকে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান সবসময় দামেস্ক সরকারের পাশে রয়েছে। সিরিয়ার সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার করছে। নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করার প্রচেষ্টার সঙ্গে ভিয়েনা আলোচনার সম্পর্ক নেই বললেন রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরানের ওপর আরোপ করা মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করার ব্যাপারে তার প্রশাসন যে প্রচেষ্টা চালাচ্ছে তার সঙ্গে ভিয়েনা আলোচনার কোনো সম্পর্ক নেই। সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে একথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট রাইসি বলেন, তার প্রশাসন নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করার ব্যাপারে সব প্রচেষ্টা এক জায়গায় কেন্দ্রীভূত করবে না। ইব্রাহিম রাইসি তারপর টুইটার পোস্টে আরো বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সরকারের কাছে গুরুত্বপূর্ণ এজেন্ডা, তবে ভিয়েনা আলোচনার ওপর তা নির্ভরশীল করে ফেলা হবে না। এ কারণেই আজকে এবং নিষেধাজ্ঞা পরিস্থিতির মধ্যেই আমাদের তেল বিক্রি এত বেশি বেড়েছে যে আমরা এই নিয়ে আর চিন্তিত নই। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, পরমাণু সমঝোতা বাঁচানোর জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় হাতে আছে। তিনি সতর্ক করে বলেন, যদি ভিয়েনা আলোচনা ব্যর্থ হয় তাহলে আমেরিকা ভিন্ন কোনো পথ বেছে নিতে প্রস্তুত রয়েছে। আমেরিকার সরকারি রেডিও স্টেশন NPR-কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ব্লিংকেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।